ব্রাউন সুগার এবং নগদ লক্ষাধিক টাকা সহ দার্জিলিং এর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মালদা জেলার পুরাতন মালদা থানার পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো সুরেশ কুমার খারকা ছেত্রী এবং ওম প্রকাশ ডাহান, তাদের বাড়ি দার্জিলিং জেলায়। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ গতকাল গভীর রাতে মালদা জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত নবাবগঞ্জ এলাকার পকেট রোডে তল্লাশি অভিযানে নামে সেখানে গভীর রাতে হানা দিয়ে সন্দেহভাজন এই গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে উদ্ধার হয় 310 গ্রাম ব্রাউন সুগার এবং নগদ 20 লক্ষ টাকা। এরপরই গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। পুলিশের অনুমান, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, সে কারণেই এই পাচারকারীরা 34 নম্বর জাতীয় সড়কের পকেট রোড পুরাতন মালদা থানার নবাবগঞ্জ এলাকাকে ব্যবহার করে শহরে প্রবেশের চেষ্টা করছিল। যদিও তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় তারা। এই ঘটনার সাথে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমাদের গোপন সূত্রে খবর মারফত আমরা নবাবগঞ্জ জোড়াকালী স্থানের কাছে যাকে বলে অ্যাম্বুশ করেছিলাম, সেই সময় একটা ওয়াগনের গাড়িতে দুজন দার্জিলিং ডিস্ট্রিক্টের লোক, একজনের বাড়ি নকশার বাড়ি, একজন পরিবারে তারা যাচ্ছিল, তাদের কাছ থেকে 310 গ্রাম ব্রাউন সুগার আর 20 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে। এবার এরা এখানে ব্যবসা করতো, আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার পাচার করতো। এবার বাকিটা তদন্ত সত্ত্বেও বলছিল স্যার, পাচারের গন্তব্যস্থল কোথায় ছিল স্যার, সেটা এখন বলা তো ছিল। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।